মানে জেলে দিছে শুনিয়া ভাবিকে ছয় মাস, মিনিমাম ছয় মাস যেন জেলের থেকে না বাইরে হয়, কারণ এই দুনোটার মাথা শুধুমাত্র এই দুইজনেরই না, এইরকম মাথা এই দেশে অনেক মানুষের আছে। দর্শক, টিকটক, লাইকি, ইউটিউবের কন্টেন্ট এগুলোর জন্য বাংলাদেশে যে ধরনের উদ্ভট কর্মকাণ্ড চলে, আজকে যে ভিডিও দেখাবো সেটা টোটালি ব্যতিক্রম। তবে এত বড় রিস্কি ঘটনার জন্য আদালত কিন্তু তাদেরকে জেল জরিমানা করেছে, জেলে থাকতে হবে, কয় মাসের জেল হয়েছে জানি না। চাঞ্চল্যকর ঘটনা ঘটাইছে বগুড়ার শাহজাহানপুর উপজেলার আরিয়া ইউনিয়নের রাধা গ্রামের দুই ভাই। এদের একজনের নাম হচ্ছে আবু হাসান আটাইশ, ছোট ভাইয়ের নাম হচ্ছে মিজানুর রহমান রনি, এই ওর বয়স হচ্ছে ২৪। তারার নতুন এক্সপেরিমেন্ট যেটা আপনাদেরকে ভিডিও ফুটেজটা দেখাচ্ছি, ভিডিওর এক অংশে দেখবেন, এই দুজন করছে কি, দুজন হচ্ছে বেসিক্যালি ইউটিউবার। তো ইউটিউবে খুব ভালো রিস্টিস পায় না, যার কারণে নতুন উদ্ভট এক আইডিয়া তারা মাথায় এনেছে, যেই চিন্তা সেই কাজ। তাদের প্ল্যান অনুযায়ী তারা আপনার গত ২১শে আগস্ট বাড়ির মাটিতে মানে উঠানে একটা কবর খোঁড়েন। রাত ১১টার দিকে রনি কিছু পানি এবং শুকনো খাবার নিয়ে কবরে নেমে যান। এখন কবর কেমন ছিল, আচ্ছা কবর কেমন হয়, হ্যাঁ মানে কবরটা করছে কি, আপনার বাহিরে থেকে যেন মাটির ভেতরে বাতাস প্রবেশ করে, এই কারণে আপনার ভেতরে একটা পাইপও বসানো হয়েছে আর বাহির থেকে একটা ফ্যানের সিস্টেমও করা হয়েছে যেন ভিতরে এই বাতাসটা যায়, এই যে আপনারা দৃশ্য যা দেখতেছেন। ১১টা পর্যন্ত রনি কবরের ভেতরের পরিবেশ এবং কি হাসান বাইরে থেকে উপরের পরিবেশের দৃশ্য ধারণ করবে, এমনই তাদের পরিকল্পনা ছিল। আর ভেতরের পরিবেশকে বেটার রাখার জন্য এখানে তারা আরও কিছু কাজ করেছে, সেটা হচ্ছে যে আপনার মানে ভেতরে এক ভাই মোবাইল একটা নিয়ে ঢুকছে আর বাহিরে আরেক ভাই মোবাইল আরেকটা নিয়ে ঢুকছে। এই খবর যখন এলাকায় মানে জানাজানি হয়েছে, এরপরে সেখানে অনেক মানুষ জড়ো হয়। অলরেডি ১১.৫ ঘন্টা এইভাবে দুই ভাই কিন্তু কাজ চালাই ফেলে। পরের দিন দিনের বেলা জিনিসটা জানাজানি হইলে পরে আপনার বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও খবর চলে যায়। আর দুই ভাইয়ের ইচ্ছে ছিল যে এই ভিডিও আপনার একজন বাহিরে যেটা করবে আরেকজন ভেতরে করবে, দুইটা মিলাইয়া এডিটিং করে একটা ভিডিও বানাবে, আর এই একটা ভিডিও বানানোর পরে সেটা ফেসবুক এবং ইউটিউবে ছাড়বে আর সেখান থেকে তারা যথেষ্ট ভিউ এবং কি রিচ পাবে। বাট এই খবর পাওয়ার পর আপনার ২২শে আগস্ট দুপুরে স্থানীয় থানা পুলিশ ছোট ভাইকে কবর থেকে উঠিয়ে বড় ভাই সহ দুইজনকে থানায় নিয়ে যায়। বগুড়ার শাহজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এই দুনো ভাইকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছেন। আর আটকের পর ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সন্ধ্যায় তাদেরকে আদালতে পাঠান, তাদের দুই ভাইকে কারাগারে পাঠানোর নির্দেশও দিয়েছে আদালত। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সারাফাত ইসলাম জানিয়েছেন যে ২১শে আগস্ট বাড়ির উঠানে কবর খোঁড়েন, রাত ১১টার দিকে রনি পানি এবং কিছু শুকনো খাবার নিয়ে কবরে নেমে যান, বাইরে থেকে বাতাস প্রবেশের পাইপ রেখে তাকে মাটি চাপা দেন বড় ভাই হাসান। মঙ্গলবার রাত ২৩ আগস্ট পর্যন্ত মানে তারা প্ল্যান ছিল যে এই কবরের ভিতরে থাকার, কিন্তু সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের পরিকল্পনা ভেঙে দেয়। পরে পুলিশ ওই কবর থেকে রনিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। কবর থেকে উঠে আসার আগেও এলাকায় ইউটিউবার হিসেবে পরিচিত রনি তার হাতে থাকা ক্যামেরা দিয়ে উৎসুক জনতার ভিডিও ধারণ করছিলেন। পরে দুই ভাইকে প্রথমে থানায় তারপরে আদালতে পাঠায়। এখন এই দুই ভাইয়ের পরিবারের যে বক্তব্য, যে বাপ মা তো আছে, তাদের বক্তব্য কি, এলাকাবাসীর বক্তব্য পরে, বাপ মার বক্তব্য হচ্ছে যে দুই ভাই নিজেরাই প্ল্যান করে এই কাজ করছে, তারা আসলে এই সম্পর্কে অবগত ছিল না, দিনের বেলা এমনিতে মাটি খোঁড়াখুঁড়ি করছে কিন্তু প্রকৃত উদ্দেশ্য কি সেটা পরিবার প্রথমে টের পায় নাই। আমরা এখানে দুইটা বিষয় অ্যাড করতে চাই। আমি কয়েকদিন আগেও আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আপন বোনকে আপন ভাই বিয়ে করছে নামক একটা ভিডিও, যেটা রংপুর এলাকার একজন ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার পরিকল্পিতভাবে এমন একটা বিতর্কিত কন্টেন্ট মানুষের সামনে উপস্থিত করেছিলেন, জানি না তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। এখন দেখেন এই যে বগুড়ার দুই ভাই, এই যে উদ্ভট আইডিয়া আছে এগুলোর নাম কি ক্রিয়েটিভিটি। আরে বাবা, কবর নিয়ে আমরা ফাইজলামির তো একটা লিমিটেশন আছে, এই টিকটক আর লাইকি কিছু কন্টেন্ট ক্রিয়েটার এরা ধরেন মানে মসজিদ, মন্দির, মাদ্রাসা, পানি, নদী, ট্রেন, সাগর কোনো কিছুই বাদ দেন, আর এগুলার কারণে প্রতিনিয়ত কিন্তু নানান ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে, প্রতিনিয়ত অনেকে মারাও যাচ্ছেন বা অনেকে গুরুতর আহত হচ্ছেন। কবর যদি যাওয়ার চিন্তাই থাকতো তো বাহির থেকে ফ্যান লাগাইয়া, হ্যাঁ পাইপ দিয়া বাতাস নিয়া, খাবার নিয়া, পানি নিয়া, এই ধরনের বিষয় না করে বাবা তুলে ডাইরেক্ট ওই এমনি চাপা দিয়া রাখতি, তো দেখতে আসলে কবরে যাওয়ার মজা কত। ফাইজলামির একটা লিমিটেশন আছে। আমার যারা ভিউয়ার্স আছেন, আমি সবসময় বলি অনেক ইউটিউবাররা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরাও গরিব মানুষ, ছোটোখাটো ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, আপনার যদি ট্যালেন্ট থাকে, মেধা থাকে, সেটা ভিন্ন পর্যায়ে আপনি মানুষের সামনে আনেন, কিন্তু এই ধরনের উদ্ভট কর্মকাণ্ড কইরা আসলে মানে এগুলোতে কী অর্জন হয়
আর অর্জুন এই যে হয়েছে এখন জেলখানায় আছে, 6 মাস যেন এই দুই ভাইয়ের জেল থেকে না ছাড়া হয়, আমিও এটা দাবি করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।